জাহিদ ভাই আমার মনে হয় সবচেয়ে বেশি ধনী মনে হয় যে মোহাম্মদ শফিউল আলম সাহেব হতে বাংলাদেশের হনার সার্টিফিকেট নেই সবচেয়ে মজার বিষয় যে ওনার কাছে নগদ হনার টিয়াই নেই ওনার তো নেই ওনার বহুত তো নেই উনি ইলেকশন করি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভাই ওনার তো নগদ টিয়া আছে মাত্র 50,000 টিয়া সবচেয়ে বেশি নগদ টিয়া দেখাই যে নুরুল আমিন চৌধুরী সাহেব যেবে নগদ টিয়াই হয়ে যায় ওনার তো 56,35,679 টিয়া আছে রেজাল করিম সাহেব পর ওনার হিসেব দিয়ে যে আসবাবপত্র আছে ওনার তো 5,22,500 টিয়া এবে এই যে সবচাইতে বেশি হিসেব দাদা আর হিসেব মতো মোহাম্মদ শফিক সাহেব তো কোনো সার্টিফিকেট নেই নগদ টিয়া আছে যে ওনার তো 10,00,000 টিয়া এস এম সেলিম যদি কোনো হিসেব দিয়ে এটা সবচাইতে বেশি লাভবান করছে যে এস এম সেলিম এই বলছি এম এফ আস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা জানাইম যে চট্টগ্রামের 14 উপজেলার মধ্যে সবচাইতে যেই উপজেলার মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী বেশি তারা বেগম চেয়ারম্যান হয়েছে স্যার এবং এই তারা সাতজন টোটাল সাতজন চেয়ারম্যান ক্যান্ডিডেট এর ভিতরে আমরা দেখি যে এস এম নুরুল ইসলাম রেজাউল করিম এস এম সেলিম মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ জাহিদুল হক এন্ড নুরুল আমিন চৌধুরী তবে এটারা বেগুনে হলফনামা দিয়ে এটারা হলফনামা দিয়ে যা যা হই ওনারা ফোন হইম কিন্তু এটারা নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী কিন্তু এড ন দেয় এবং কি নেই এটারা হতে মানে তারা কোনো কিছু পা ন দেয় মানে ব্যক্তিগত সম্পদের কোনো ফাইল পাওয়া যায়নি আয়কর রিটার্ন বেগুন দিয়ে চলন আরা ফোনে কি অবস্থা আছে কার জানিয়ে প্রথমে মোহাম্মদ জাহিদুল হক সাহেব উনি শিক্ষাগত যোগ্যতায় লিখে যে উনি বিবিএ ফাস এবং উনি ফৌজদারি মামলার মধ্যে তিনজন মামলা আছে বলে হর কিন্তু মামলাগিন মজার নাম আছে যেগুলো একখান মামলার নাম হল উচ্চারণের মোকদ্দমা একখান মামলা ইএম বিচারাধীন আর একখান হল বিভাগ মোকদ্দমা জায়গা সম্পত্তির মামলা ইউনিয়নের সুন্দর সুন্দর নাম তিনি আজ জীবনে তাই প্রথম পুণ্যজি উচ্চারণের বলে মোকদ্দমা তো এই তিনি অনুযায়ী বিচারাধীন মামলা অতীতে ওনার বিরুদ্ধে আর হনা মামলা নোয়াছিল বলে হর এবং একমাত্র আইন এই পর্যন্ত যেদিকিন উপজেলার হলফনামা জানাই ওনারা এই হলফনামা ওই মোটামুটি বোয়ালখালী উপজেলার মানুষ সকল মনে হয় যে কিছুটা পরিচ্ছন্ন মনে হয় এ কারণেই মনে হয় ইতারা বেশ কিছু উপজেলার দেখাইলাম যে নগদ টিয়া অনেকের নাই নগদ টিয়াও নেই নগদ আছে সামান্য সামান্য বাস্তবত ইতারা ইতারা ব্যাগুন কিন্তু নাম করা মানুষ এবং ব্যাগুনের টিয়া দিয়ে নেভাবে আজ যাই হোক কারা এই জাহিদুল হকর হিসাব মধ্যে টিয়া বৈশের হিসাব মধ্যে দেখি দিই উনি কৃষি খাতে 1,52,000 টিয়া এগারো বছরে বাড়ি এবং অ্যাপার্টমেন্টের তো ভাড়া পায় 10,63,000 ব্যবসার মধ্যে আছে 1,09,57,172 অন্যান্য সুনির্দিষ্টভাবে যদি হওয়া যায় লভ্যাংশ পাওয়া যায় 1,03,38,49 টিয়া নগদ টিয়া আছে যে 1,88,660 টিয়া বহু নামে আছে যে 66,035 টিয়া আর বন্ড এবং তালিকাভুক্ত শেয়ার আছে যে 28,18,74,970 টিয়ার শেয়ার আছে তারপর দিয়ে বউর নামে আছে যে 12,90,950 টিয়া আর মনে হয় সবচেয়ে বেশি ধনী মনে হয় তারপর যে পোস্টাল সেভিংস সার্টিফিকেট ই নিমিত্তে আছে যে ওনার তো 2,72,400 টিয়ার ওনার বাস ট্রাক গাড়ি আছে যে 1,54,10,000 টিয়ার আর বউর নামে আছে যে 1,39,20,000 টিয়া স্বর্ণ আছে যে মাত্র 1,000 টিয়া আর যে বউর নামে আছে যে 20,000 টিয়া স্বর্ণ জাহিদ ভাই বৌর স্বর্ণ ন দাদে আর যে ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে এই প্রথম ভালো লাগলো এই বল যে অন্তত 2,50,000 টিয়ার ইলেকট্রনিক সামগ্রী ওনার তো আছে বলে হর আসবাবপত্র আছে আলহামদুলিল্লাহ 1,51,250 টিয়ার বউর নামে আছে যে 50,000 টিয়ার মোটামুটি অন্তত 70 কাছাকাছি হইলেও যাইয়েরই তারা সদায় হই কৃষি জমি এটা আছে যে 80,10,300 টিয়ার অকৃষি জমি আছে 3,11,90,460 টিয়ার বউর নামে আছে যে 5,00,000 টিয়ার কৃষি জমি অকৃষি জমি আর দালান বাণিজ্যিক আবাসিক এরকম আছে যে 2,34,45,655 টিয়া বাড়ি অ্যাপার্টমেন্ট আছে যে বউর নামে 3,73,000 টিয়া এই এল জি জাহিদুল হক সাহেবের সম্পত্তির বিবরণী উনি অবশ্য একজন ব্যাংকের ডিরেক্টর হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক ইউসিবিএল ব্যাংক এশিয়া ব্যাংক এনসিসি ব্যাংক এডে ঋণের পরিমাণ আছে যে ওনাতে 73,75,36,870 টিয়া ওনার গড় লোন আছে বলে হর তো এই এল জি ওনার জাহিদুল হক সাহেবের ফিরিস্তি
এবারেইন মোহাম্মদ শফিউল আলম। মোহাম্মদ শফিউল আলম সাহেব হতে উনি স্বশিক্ষায় শিক্ষিত এবং ওনার কাছে বাংলাদেশের কোনো সার্টিফিকেট নেই। উনি আসাদগঞ্জের ব্যবসায়ী। ওনার কাছে মূলজি আষ্টুয়ান মামলা। আষ্টুয়ান মামলার মধ্যে তিনজন মামলা আছে 420 ধারায়। 420 মানে বুঝুন ওনারা মানুষ কথায় কথায় 420 কয়। এনআই অ্যাক্ট 138 ধারা সাক্ষী প্রতারণা মামলা আছে টোটাল পাঁচখান এবং বিয়াগিন বিচারাধীন। ওনাতে টিয়া ভিচের বাড়ি অ্যাপার্টমেন্ট আছে যে 14,57,700 টিয়ার। সুনির্দিষ্ট ব্যবসার মূলধন আছে যে 2,76,5,110 টিয়ার এবং ব্যবসার মধ্যে আসে যে 65,480 টিয়া। তারপর দিয়ে ওনার বাড়ি অ্যাপার্টমেন্ট আছে যে 2,13,61,868 টিয়ার। অর্জনকালীন সময়ের আর্থিক মূল্য হিসেবে দিয়ে যে বাড়ির দাম। তো ওনাতে আর হনে যে টিয়া ভিচের নাই হইল। সবচেয়ে মজার বিষয় যে ওনার কাছে নগদ হনর টিয়াই নেই। ওনার তো নাই, ওনার বহুত তো নাই, উনি ইলেকশন করিব। কিন্তু ওনার কাছে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাংক জমা আছে যে 21,03,998.65 তার মানে উনি নগদ টিয়ার হারবার নগরে বিয়াগিন মনে হয় ব্যাংকে করে সেকে জেতা লাইব না এনে একটা মামলা দিয়েছি। বন্ড এবং শেয়ার মালিক 3,000 টিয়ার। পোস্টাল সেভিংস 10,300 টিয়ার। একখান গাড়ি আছে 31,35,000 টিয়ার। ইলেকট্রনিক সামগ্রী আছে 1,65,600 টিয়ার। আসবাবপত্র বিবরণী মূল্য সহ 1,31,300 টিয়ার। যাই হোক, এখন ওনার পরবহন গেলগুই। ওনার পরবহনবিধি বেশ মজার কিছু তথ্য পায় এরা। এবং যে রেজাউল করিম সাহেব। রেজাউল করিম সাহেব পর শিক্ষাগত যোগ্যতা যে SSC এবং ওনার ব্যক্তিগতভাবে দুইজন মামলা আছে। একখানের মধ্যে বেকসুর খালাস পাই, আরেকখানের মধ্যে ফৌজদারি কার্যবিধির 118-18 এর 494 ধারায় আওতায় মামলা প্রত্যাহার করা হয়েছে। রেজাউল করিম সাহেবের মামলা প্রত্যাহার হই এবং ওনার টিয়া ভুঁইসের হিসাবের মধ্যে দেখি দি উনি গতবার উপজেলার চেয়ারম্যান থাকাকালীন সময়ে যে টিয়াগুন পাইয়ে ইয়ে সম্মানী বাতা ভাই যায় 1,21,450 টিয়া। আর কৃষি খাতে উনি ইনকাম করে যায় 27,250 টিয়া। ব্যবসার মধ্যে ওনার আছে যে 3,26,23,187 টিয়া এবং নগদ টিয়া আছে যে 8,13,87 টিয়া। অন্তত ওনার কাছে নগদ টিয়ার খতান খুঁজি। ব্যাংক ও আর্থিক খাতে প্রতি জমাকৃত আছে যে 3,36,286 টিয়া। ওনার কাছে বাস গাড়ি আছে যে 20,00,000 টিয়ার গাড়ি আছে। স্বর্ণ আছে 30,000 টিয়ার। ইলেকট্রনিক সামগ্রী আছে 5,22,500 টিয়ার। এটি কিনা উপজেলার খবর দিলাম যে এই একমাত্র অজ্ঞ মানছি উপজেলার চেয়ারম্যান হিসেবে ওনার হিসেব দিয়ে যে আসবাবপত্র আছে ওনাতে 5,22,500 টিয়ার। এবে এই যে সবচাইতে বেশি হিসেব দাদা আর হিসেব মতো এই পর্যন্ত অনেকে হিসেব নদে। আসবাবপত্রের বিবরণের মূল্য সহ উনি আর আবারও আসবাবপত্র আছে যেইন আরও কিছু আসবাবপত্র আছে যেইন 7,62,500 টাকা হই। ইয়েনলাই অন্তত ধন্যবাদ সত্য পাতার অন্তত হই। কৃষি জমির তুন ওনার অর্জিত ইয়ে আছে যে 2,46,66,424 টাকা। অকৃষি জমি 45,900 টিয়ার ইনকাম আছে। আর চা বাগান রাবার বাগান ইন তুন মৎস্য খামার ইনমিতে আছে যে ইনমিতে ওনার ইনকাম আছে যে 8,59,600 টিয়া। বউর নামও 8,59,600 টিয়া। দুজনে বাক বাক করি লয়। ব্যবসায়িক কাজের খরচের বিপরীতে দায় আছে যে 3,05,000 টিয়া। অনেকটা হওয়া যায় যে জাহিদুল হক সাহেবের মতো মোটামুটি পরিচ্ছন্ন আছে। এবার আইন মোহাম্মদ শফিক সাহেব। মোহাম্মদ শফিক সাহেবের তো কোনো সার্টিফিকেট নেই। ওনার শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত এবং মামলা মোকদ্দমা অনেক কিছুই নাই। অতীত নোয়াসিল ভালো মানুষ নিকাত। ওনার ইনকাম ওই যে টিয়া ভুঁচে আছে যে বাড়ি অ্যাপার্টমেন্ট দোকান ভাড়া ওই যে 53,90,851 টিয়া। উনি প্রতি বছর ইনকাম করে। সঞ্চয়পত্র আছে 1,32,841 টিয়ার এবং নগদ টিয়া আছে যে ওনাতে 10,00,000 টিয়া। তারপর ব্যাংক আর্থিক খাতে জমাকৃত অর্থের পরিমাণ 7,12,66,259 টিয়া ওনার কাছে টিয়া আছে। তারপর দিয়ে তবে ব্যাংক ঋণ আছে 1,18,82,479 টিয়া। একখান গাড়ি আছে 30,35,000 টিয়ার বলে হর। স্বর্ণ আছে 75,000 টিয়ার। কৃষি জমির আর্থিক মূল্য আছে যে ওনাতে 16,00,000 টিয়ার। কৃষি জমি আছে। দালান কোটা আছে বাণিজ্য ভবন তবন ইন বিয়াগিনী মিলিয়ে 28,15,22,200 টিয়ার। এই শফিক সাহেব।
এবারাইন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভাই ওয়াসার ওয়াসা মিতি সৌরিগুচ্ছ সিবিএর নেতা বলে শুনিলেন। ওনার শিক্ষাগত যোগ্যতা হল এসএসসি এবং উনি ওনার বিরুদ্ধে একটা মামলা আছে দণ্ডবিধি 327/480/427 ধারায়, এবার বিচারাধীন মামলা। অতীতে ওনার মামলা নোয়াসিল বলে হর ওনার তো এলিয়ে টিয়া পয়সে জিন আছে নিমিতি ওনার মূল সুনির্দিষ্টভাবে যে ইনকাম করে ইয়ে নয় যে মুক্তিযোদ্ধা ভাতা পাই 20,000 টিয়া করে এবং ওনাতে নগদ টিয়া আছে যে মাত্র 50,000 টিয়া এবং এফডিআর আছে যে 50,00,000 টিয়া, ইলেকট্রনিক সামগ্রী আছে 40,000 টিয়ার, আসবাবপত্র আছে 1,00,000 টিয়ার। এই শুধু বোয়ালখালী এরিয়ার মানুষ সকলতে আসবাবপত্র আছে বলে ভাবতে এখন আর কোনো তো এলে বেশি আছে, বাড়ি আছে অ্যাপার্টমেন্ট আছে ওনাতে 1,100 বর্গফুটের একটা বাড়ি আছে যে এর টিয়া টু নদে টিয়া টু কি আছে না হয় কৃষি জমি আছে 1,200, আর ওনাতে কিছু লোন আছে যে বল যে 8,50,000 টিয়া, এবি ব্যাংকর সোনালী ব্যাংকর 10,00,000 টিয়া ওনার তো লোন আছে। এই যে ওনার ইসলাম সাহেব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহেব নুরুল আমিন চৌধুরী, নুরুল আমিন চৌধুরীর হিসাব মধ্যে কথা উনি হল যে বিএসসি পাস ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই এবং অতীত কোনো মামলা নোয়াছিল। ওনার ইনকাম সোর্স যে দেখাই মূল ইনকাম সোর্স হল যে ওনার চাকরি করত, চাকরির মধ্যে ওনার বউ চাকরি করত, উনি চাকরি করত, চাকরি করিয়ে উনি বছরে 17,02,318 টাকা কামাই, বউ কামাই 372,583 টাকা, আর নগদ টিয়া আছে ওনাতে 56,35,679 টিয়া। একমাত্র খোঁজ পর্যন্ত যে সবচাইতে বেশি নগদ টিয়া দেখাই যে নুরুল আমিন চৌধুরী সাহেব, যেবে নগদ টিয়ায় হই যে ওনাতে 56,35,679 টিয়া আছে এবং বউর নামে আছে যে 11,81,929 টিয়া। আর মনে হয় যে সেই 14 উপজেলা মেদি যেদিকগুলো হলফনামা দিয়ে এই হলফনামা মেদি সবচাইতে বেশি নগদ টিয়ার পরিমাণ দেখাই যে এই নুরুল আমিন চৌধুরী, আর গুনে প্রায় বোধকিয়ার নাইট টিয়া নাই বলি গিয়ে হই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান জমাকৃত অর্থের পরিমাণ 31,03,043 টিয়া, আর ওনাতে সঞ্চয়পত্র এবং পোস্টাল সেভিংস ইন আছে যে 58,95,000 টিয়া, আর বউর নামে আছে যে 5,36,000 টিয়া, 2,99,500 টিয়ার একটা গাড়ি আছে, বউর নামে 15 তোলা স্বর্ণ জৈনের দাম যে 40,000 টিয়া মানে অর্জনকালীন সময়ের হয়তো, আসবাবপত্র আছে ওনার কাছে 50,000 টিয়ার, বহুত তখন আসবাবপত্র টাইম, কৃষি জমি আছে জৈনে 14,98,813 টিয়া, আর টিয়ার অঙ্ক খুবের মতো এগুলো ওখানে কিছু নয়, আর কিন্তু আগে ইন জৈন দিয়ে ইন ওখানে টিয়া টু নাগে অতএব আর ইন আর কিছু পণ্য হয়ে যাচ্ছে হলে। এবারে সর্বশেষ হন জি এস এম সেলিম উনি এটা যেদিকুন হিসাব দিয়ে এটা সবচেয়ে বেশি লাভ করা করছে যে এস এম সেলিম, এই বলছি এম এফ আস, 1957 সালের মধ্যে ওনার জন্ম, ফৌজদারি মামলা ওনার কোনো ফৌজদারি মামলা নেই, অতীতে দুইজন আসিল দুজনের মধ্যে খালাস পাই উনি এবং বর্তমানে ওনার কোনো মামলা নেই। উনি বিশেষত চাকরি করতো এবং চাকরি করিয়ে বছরে 2,40,000 টাকা বেতন পাইত, এখন বর্তমানে উনি মুক্তিযোদ্ধা ভাতা পাই, ব্যাংকত সুদ পাই যায় 25,000 টাকা, মুক্তিযোদ্ধা ভাতা পাই যায় 1,20,000 টাকা, নগদ টিয়া আছে যে ওনার তো 1,00,000 টিয়া, ব্যাংকত আছে যে 8,05,000 টিয়া, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু আছে যে 3,50,000 টিয়ার, ইলেকট্রনিক সামগ্রী আছে যে 1,30,000 টিয়ার, আসবাবপত্র আছে যে 1,25,000 টিয়ার, আর জিন সম্পত্তি সম্পত্তি আছে ইনখন মূল্য তুল্য ন দেখায়, দোয়ান দান আছে, কৃষি জমি আছে, অনেক কিছুই ন দেখায়। আচ্ছা পুনরো শেষ দিল তলি আর একটা জিনিস দেখি যে এই সারা চট্টগ্রাম মধ্যে সবচাইতে বেশি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছে বোয়ালখালীতুন 7 জন, এবং 7 জনের মধ্যে বেশ কিছু নতুন নতুন বিষয় আছে যে এর নগদ টিয়াই সবচাইতে বেশি দেখাই দিলে ক্যান্ডিডেট পাই এবং বেশি মামলা আছে দিলে ক্যান্ডিডেট পাই এবং মুক্তিযোদ্ধা পাতা পাই যে এইলে ক্যান্ডিডেট পাই এবং এর বেশ কিছু মজার তথ্য কিন্তু ওনারা আরা হাজির করছে। আমরা আশা করছিলাম যে ওনারা সাহায় সিজি ওনারা প্রতিনিধি ওনারা নির্বাচিত করিবেন, কিন্তু এই যে হিসেব পিন দিলেন হিসেব ইনে কিন্তু শতভাগ সত্য কিনা ইয়েন ওনারা যাচাই করিবেন। অসংখ্য ধন্যবাদ ওনারা, আসসালামু আলাইকুম।